তাই এই টুর্নামেন্টে যে সাফল্য আসবে না সেটা কি করে বলবো দিস কম্পিটিশন সেই সাথে বাংলাদেশ জাতীয় দলের ভালো পারফরম্যান্সের জন্য পরামর্শ দিতেও ভুললেন না এই ভিনদেশি কোচরা আই থিংক আমি বলবো এককভাবে না খেলে দল হয়ে খেলতে হবে আমার সময়কার দলের চেয়ে এই দলটা অনেক ভিন্ন আবাহনীর সাথে ম্যাচে যা দেখলাম তাতে করে জাতীয় দলকে শুধু এতটুকুই বলতে চাই বল নিজেদের পায়ে রেখে জায়গা নিয়ে খেলতে হবে বিশেষ করে ফরোয়ার্ডদেরকে সুযোগের সঠিক ব্যবহার করতে হবে দীর্ঘদিন এদেশে থাকা এই কোচদের পরামর্শ মানলে হয়তো আরো ভালো খেলবে মামুনুলরা এমন মত ফুটবল প্রেমীদের সজল মিত্র রিচার্ড সময় সংবাদ